শান্তিরবাজার মহকুমার লতুয়াটিলা গ্রাম পঞ্চায়েতের কুশারঘাট এলাকায় গোশালায় গবাদি পশু অযত্নে অবহেলায় ভুগছে। গোশালায় এ ধরনের চরম অব্যবস্থাপনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজার মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য। তিনি গোশালায় গিয়ে বিভিন্ন দিকগুলো পরিদর্শন করেন। মহকুমার শাসক গোশালায় দায়িত্বে থাকা ইনচার্জকে গোশালার পরিকাঠামোর দিক সম্পর্কে ও কিভাবে গোশালা পরিচালনা করা হচ্ছে তা জানতে চাইলে ইনচার্জ সঠিকভাবে কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লতুয়াটিলা গ্রাম পঞ্চায়েতের অধীন কুশারঘাট এলাকায় একটি গোশালা নির্মাণ করা হয়েছে। বিএসএফ 96 ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকা থেকে গরু পাচার করার সময় যে সকল গরু আটক করে সেগুলো এই গোশালায় নিয়ে আসা হয়। বর্তমানে এই গোশালায় প্রায় 600 থেকে 700 অধিক গরু ও বাছুর রয়েছে। এই গোশালা পরিচালনার জন্য একটি এনজিও দায়িত্ব নিয়েছে বলে জানা যায়। এই গোশালার জন্য সরকারিভাবে বিভিন্ন সহায়তা আসার পরেও গোশালার দায়িত্বে থাকা লোকজনরা সঠিকভাবে গবাদি পশুদের খাবার দেয় না বলে অভিযোগ। গোশালায় গরুরা শুধু খাবার থেকে বঞ্চিত এমনটাই নয়, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা থেকেও বঞ্চিত। এই গোশালায় জলের উৎস বিকল হয়ে পড়ায় বিগত 3 দিন যাবৎ গরুদের পানীয় জল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এ ধরনের চরম অব্যবস্থাপনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য। তিনি গোশালায় গিয়ে গোশালায় থাকা গবাদি পশুর বিভিন্ন দিকগুলো পরিদর্শন করেন। মহকুমার শাসক গোশালার দায়িত্বে থাকা ইনচার্জকে গোশালার পরিকাঠামোর দিক সম্পর্কেও কিভাবে গোশালা পরিচালনা করা হচ্ছে তা জানতে চাইলে ইনচার্জ সঠিকভাবে কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি। গোশালা পরিদর্শন শেষে শান্তিরবাজার মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য সংবাদ মাধ্যমের সামনে জানান, তিনি এ বিষয়ে আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। নিউজ এসেছে যে এখানে আমার বাইকুড়া যে কুশাঘাট এরিয়া, এখানে একটা গোশালা আছে, গোশালাতে প্রচুর গরু আছে, এখানে অনেক দিন ধরে জল নেই। তো আমি এসেছি, দেখেছি সব কিছু, যে ইনচার্জ ছিল ম্যাডাম ওনাকে জিজ্ঞেস করি, ম্যাডাম বললো 24 ঘন্টা ধরে জল নেই, উনি জলের ব্যবস্থা করছেন। এছাড়াও বিভিন্ন এখানে প্রায় 600 থেকে 700 গরু হবে, এই গরুগুলো অ্যাকচুয়ালি বিএসএফে আনে, রেস্কিউ করে আনে, এইগুলোকে এখানে নার্সিং করা হয়। তো এখানে দেখছি খাওয়া টাওয়ার, যে গরুর যে খাদ্যের কিছু ঘাটতি আছে, অভাব আছে, আর জল তো দেখছি নাই। আর কিছু কিছু গরু দেখলাম মানে এরা ঠিক সুস্থ না। তো এই জিনিস দেখেছি, দেখার পরে আমরা একটা নোটিশ ইস্যু করব যে এনজিও চালা, এনজিওকে দেখি এনজিও কী তার নোটিশে বক্তব্য বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ট।